हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल लवली आइकन। तो आपनारा सकले केमन आछेन? आशा करि अनेक अनेक भालो आछेन। आर आमार शरीरटा एकटु खराब, आमार ठंडा लेगेछे, तार संगे दुई दिन धरे जरो होच्छे। गाइज, আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয় একটা অনুমান করতে পেরেছেন যে এটা কিসের হতে পারে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে আজকে অনুরোধ রইল। প্লিজ প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি যে এই ভিডিওটা করতে চলেছি তার মূল কারণ কিন্তু আপনারাই। আপনারা আমার আগের ভিডিওটাকে এত ভালোভাবে সাপোর্ট করেছেন আর এতটা সাকসেসফুলি বানিয়েছেন ওটা, আর ওটার জন্য আপনাদেরকে বিশেষ করে আমার তরফ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর সেটা সাকসেসফুল হওয়াতে আমি আজকে রাজুকে যেভাবে সাহায্য করতে পেরেছি আপনাদের মারফতে, তো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে বিশেষ মানে বলে বোঝাতে পারছি না, বিশেষভাবে ধন্যবাদ। আগামী দিনে এইভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। আর রাজুর মতন অনেক জন আছে যাদের আমাদের একান্তই হেল্পের আর সাপোর্টের খুব দরকার। তো আপনারা আমরা মিলে কিন্তু এই ধরনের অনেক লোককে অনেক রকমের সাহায্য করতে পারি। তো এইভাবে আমার পাশে থাকবেন, আর রাজুর মতন অনেকেরই এইভাবে পাশে থাকবেন, হেল্প করবেন। তো চলুন আমি আপনাদেরকে রাজুর বাড়ি নিয়ে যাই। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় যে আবার একটু রাজুকে হেল্প করা যাক, তো আপনারা অবশ্যই রাজুকে হেল্প করতে পারেন। আগে যেভাবে হেল্প করেছিলেন সেইভাবেই সেই প্রসেসেই কিন্তু হেল্পটা করতে পারেন। তো গাইজ, এই লোকেশনটা দেখে তো বুঝতেই পারছেন যে এটা হচ্ছে সেই রাজুর বাড়ি, এখানেই রাজুর বাড়ি। তো আমি আপনাদেরকে আজকে সেখানেই নিয়ে যাচ্ছি। তো কেন নিয়ে যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন রাজুর বাড়ির ভেতরে যাই, আর কেন আমি আজকে রাজুর বাড়ির ভেতরে যাচ্ছি তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আপনারা অনেকেই যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন তারা বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে সেই রাজুর বাড়ি, যার ভিডিও আমি অনেক আগেই আপনাদেরকে দিয়েছিলাম। তো দেখুন, বাড়ির ফাটলগুলো অনেকটাই বেড়ে গেছে। তো বাড়িটা এখন প্রায় ভাঙার মুখে। তো ওরা এখন এই বাড়িটাতে আর থাকে না, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, দিয়ে পাশে একটা বাড়ি করেছে। আর এই বাড়িটা করতে আপনাদের মতন অনেকেই কিন্তু রাজুকে হেল্প করেছে, অনেক অনেক হেল্প করেছে। তো তাদের দোয়া আর তাদের হেল্পে কিন্তু আজ রাজুর বাড়ির মাথার ছাদটা হয়েছে। আর আপনাদের মধ্যে অনেকেই যারা আমার ভিডিওটা দেখে আমাকে অনেক অনেক হেল্প করেছিলেন রাজুকে হেল্প করার জন্য, তো আজ আমি আপনাদের সেই সাহায্যের অর্থটা নিয়েই রাজুর কাছে এসেছি। আজ রাজুর হাতে সেই টাকাগুলো আমি তুলে দেব। তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন আমার সঙ্গে থাকুন। এই যে বাড়িটা দেখছেন এটা কিন্তু হচ্ছে রাজুর আগের সেই পুরনো বাড়িটা, এটা এখন প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে। আর পাশেই দেখুন একটা বাড়ি উঠেছে। এই বাড়িটা কিন্তু আপনাদের মতন অনেক অনেক লোকজন আছে, আমি সবার নাম নিচ্ছি না, তো অনেকেই হেল্প করেছে, হেল্প করে কিন্তু রাজুর এই বাড়িটা অর্থাৎ মাথার ছাদটা কিন্তু হয়ে এসেছে। তাদের প্রত্যেককে কিন্তু আমার তরফ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ফ্রেন্ডস, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা আপনারা হয়তো ভাববেন যে যারা হেল্প করেছে আমি তাদের নাম নিচ্ছি না কেন। তো আমি এটা আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, যারা হেল্প করেছিলেন তারা কিন্তু অনেকেই আমাকে নিষেধ করে রেখেছে, তারা কিন্তু তাদের নামটা সামনে আনতে চায়নি, তাই আমি তাদের নামটা কিন্তু এখানে উল্লেখ করিনি। কিন্তু তারা ভীষণভাবে আমাকে সাহায্য করেছে আর তাদেরকে আমি বারবারই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই বাড়িটার মধ্যে আছে দুটো রুম আর একটা বারান্দা আর ছোট্ট একটা কিচেনের মতন করা আছে, তো ওগুলো এখন প্লাস্টার করা হয়নি, তাই বারান্দার মধ্যেই রান্নাটা এখন ওরা করে।
আর ওরা ওই পুরনো বাড়িটা ভেঙে যাওয়ার ভয়ে কিন্তু ওরা ওই বাড়িটা ছেড়ে এই ইনকমপ্লিট বাড়িতে উঠে পড়েছে। আর জানালায় দেখতেই পাচ্ছেন যে জানালায় প্লাস্টিক নেট দেওয়া আছে, আর বাইরের কিন্তু দরজা জানালা সবটাই কিন্তু খোলার মধ্যে আছে। তো আপনারা প্লিজ যদি পারেন তো আরেকটু রাজুকে হেল্প করবেন, হেল্প করে ওর জন্য দরজা জানালাগুলো হয়ে যায় সেজন্য অবশ্যই কিন্তু একটু হেল্প করবেন। তো চলুন এবার রাজুর সঙ্গে কথা বলা যাক। আর এখন জানলা কাপড় কিছুই নাই, কেবল খালি মানে ওই নেট লাগাই মানে বাড়িতে আসে অসুবিধা হয়ে, মানে বাড়িতে কোন জায়গায় কাজে যেতে পারে না, মানে রাতে গ্যাসে লাগা থাকতে পারে না উপায়ে, মানে নেট নাই তো, মানে ওই নেটে নেট লাগা আছে, গ্রিল নাই কিছু নাই, জানলা কাপড় কিছুই হয়নি, খালি বাড়িটাও খারাপ হয়েছে, অনেক ধরা সাহায্য করেছে ওই বাড়িটা হলো, এবং ভাবির আইটম থেকেও কিছু সাহায্য পেলাম, আপনারা যা দিয়েছেন ভাবি সব আমাকে সেটা হাতত দিলে, আর সেই থেকে আমার এই ইট 1000 ইট কিনেছিলাম, আর 9 বস্তা সিমেন্ট কিনেছি তাদের কাছে, যার কাছে মাল নিয়েছিলাম সেটা ধরে আমার পরিশোধ হয়েছে। এইভাবে আপনারা যদি জানতেন আরও আগাবে আমার জানলা করে দিয়ে দিলে হবে, আপনারা সাহায্য করবেন, এইগুলি আমি সব সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখো, আর আপনারা যেমন এরকম সাহায্য করতে পারেন আল্লাহ আপনাদেরকে যেমন এরকম দান করায় আরও দান করতে পারেন, আর আল্লাহ আপনাদেরকে ভালোই থাকুক, আমি আজ রাজুর হাতে তুলে দিচ্ছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা রাজুকে হেল্প করেছেন। আর দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা, মোটামুটি বাড়ির অনেকের হেল্পে বাড়ির ফাউন্ডেশনটা উঠেছে, দরজা জানলা এখনো হয়ে ওঠেনি। তো দরজা জানলাটা হওয়ার জন্য যদি আপনারা পারেন তো আরেকটু কিছু ওকে হেল্প করবেন। ভাবি তো বললেন শুনলেন সবাই, তো এই দেখুন এই পেমেন্টটা এসেছিল, তো এটা আমি রাজুর হাতে পুরোটাই তুলে দিচ্ছি। কতটা অত ডিটেলস বলছি না, যারা যারা দিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল তাদের নামটা যেন গোপন রাখা হয়, তার জন্য তাদের নামটাও আমি উল্লেখ করছি না, কিন্তু তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। রাজু ঠিক আছে, আমি টাকা পেলাম ভাবির কাছ থেকে, আপনারা সবাই দেখলেন আলহামদুলিল্লাহ, আমার এ থেকে পরিশোধ হবে দেনা কিছু, আরও চেষ্টা করবেন দেওয়া, আমরা যেমন গিরিল টিরিল দিলে আমরা মানে বাইরে কাজে যেতে দেয় না। সো ফ্রেন্ডস, আপনারা তো দেখতেই পেলেন আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছিলেন সেই সাহায্যের মূল্যটা আমি রাজুর হাতে আজকে তুলে দিয়েছি। তো সেটা রাজুর হাতে তুলে দিতে আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব খুশি হয়েছি, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কার শরীর খারাপ না গুণে সেই জন্য আমি দোয়া করে দেব, আর ইনশাল্লাহ সবের লেগে আমি দোয়া করি, আর প্রতিদিনই দোয়া করব, রাতের বেলায় সবের লেগে দোয়া করি, আর জুম্মার দিনে খাস দোয়া করি, ইনশাল্লাহ দোয়া করবো, আর আপনাদেরও ভালো হইতো, এইভাবেই যেন সাহায্য করতে পারেন চেষ্টা করবো।